বাংলাদেশের সাম্প্রতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ট্রান্সজেন্ডার সমকামিতা এমনকি শরীফ শরীফা নামেও আপনারা শুনেছেন সেটা কিন্তু চরম বিতর্কে তুঙ্গে উঠেছে। আমাদের আজকের ভিডিও জেন্ডার প্রায় সাত প্রকার এটা নিয়ে আমরা দারুণ একটা ভিডিও দেখতে যাচ্ছি। বিশেষ করে এটা জানার আমার বড় আশা। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে সর্বপ্রথম জানতে হবে জেন্ডার কি জিনিস, জেন্ডার মানে হচ্ছে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে চলুন আমরা সরাসরি জেন্ডারের আলোচনায় চলে যাই, যেটা হচ্ছে সাত প্রকার। হ্যাঁ, সাত প্রকার। দেখুন, সাত প্রকার জেন্ডারের আলোচনায় সর্বপ্রথম আলোচনা করব পুরুষকে নিয়ে। পুরুষ কিন্তু সমাজের নেতৃত্ব দিচ্ছেন এবং সমাজের প্রত্যেকটা কাজের অগ্রাধিকার যাকে বেশি দেওয়া হয়ে থাকে তারা হচ্ছে পুরুষ। একই সাথে নারীর মর্যাদা কিন্তু কোনো অংশে কম নয়, সে হিসেবে পুরুষ থাকবে জেন্ডারের তালিকায় নাম্বার একে। এখন আমরা কথা বলবো নারীদেরকে নিয়ে। নারীরা কিন্তু মায়ের জাতি, সে হিসেবে জেন্ডারের তালিকায় যারা বেশি অবস্থান করছেন, বিশেষ করে জেন্ডার আমরা দুই হিসেবে বুঝি, সে হিসেবে নারীও কিন্তু তালিকায় থাকবে। আপনারা বেগম রোকেয়াকে দেখতে পাচ্ছেন। এখন আমরা কথা বলবো হিজড়াদেরকে নিয়ে। দেখুন, আল্লাহর সৃষ্টি মানুষ, সে হিসেবে হিজড়ারা কিন্তু পুরুষও নয় নারীও নয়, সেই হিসেবে হিজড়ারা কিন্তু এই তালিকায় আসে। বিশেষ করে ইসলামী হিজড়া বলতে কোনো কিছু নেই, এটা আপনারা সাম্প্রতিক একটা বয়ানের মাধ্যমে শুনেছেন। বিশেষ করে এই হিজড়ারা কিন্তু অনেকটা পুরুষের অনেকটা খর্ব আকৃতি থাকতে পারে, এমনকি নারীর খর্ব আকৃতি থাকতে পারে, সেটাকেই হিজড়া হিসেবে ধরা হয়ে থাকে। জি স্যার, আমিও তো ওদের তাই বলি। তো এখন নাম্বার চারে যেটা থাকছে সেটা হচ্ছে অদ্ভুত এক ধরনের প্রাণী। এই প্রাণীদেরকে আপনারা এই যে পাশেই দেখতে পাচ্ছেন, এই প্রাণীরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করে থাকে। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় কিন্তু এই ধরনের প্রাণীর একটা উৎপাত আমরা লক্ষ্য করেছি। এখন আমরা পরবর্তী পাঁচ নাম্বার জেনারেশনকে নিয়ে আলোচনা করবো, জেন্ডার। তারা কিন্তু একটি অলৌকিক ঘটনা, বিশেষ করে আপনারা পাশেই দেখতে পাচ্ছেন। আসলে আল্লাহর কুদরত কখন কি হয় সেটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, বলার অপেক্ষা রাখে না, কারণ বিভিন্ন সময় নিউজ পোর্টাল বা অনলাইন বিভিন্ন খবরে আমরা লক্ষ্য করেছি যে অনেক সময় সারা জীবন মেয়ে ছিল, পরবর্তীতে সে ছেলে হয়ে গেছে। আল্লাহর কুদরতে এমনটি হতেও পারে, এটা স্বাভাবিক ঘটনা, কিন্তু তারা কোনোভাবেই ট্রান্সজেন্ডার নয়। আবার ছিলাম, যার কারণে বাবা মাকেও কিছু বলার সাহস পায় নাই। আমি ভাবছি হয়তো ঠিক হয়ে যাবে, হঠাৎ করে এমন হয়েছে। তো এরকম দিন দিন যাইতে থাকে, পরে নিজের মতো খারাপ লাগতে থাকে জিনিসটা। পরে আমি এখন আমরা মূল পয়েন্টে আসি, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। দেখুন, ট্রান্সজেন্ডারের মাধ্যমে এমন একটা শিক্ষা আমাদের সমাজে প্রচলন করে দেওয়া হচ্ছে যার মাধ্যমে একজন পুরুষ নিজেকে নারী হিসেবে দাবি করতে পারবে, আবার একজন নারী নিজেকে পুরুষ হিসেবে দাবি করতে পারবে। এটা নিয়ে কিন্তু বর্তমান আলোচনার তুঙ্গে উঠে গিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। পাতা আছে শরীফ শরীফা ছিলবেন। তো মাহতাব স্যারের এই কর্মকাণ্ডটা কিন্তু দারুণ লেগেছে, বিশেষ করে সে কিন্তু বাংলাদেশের সমগ্র মানুষের প্রশংসায় বাসছে। সে হিসেবে তালিকার ছয়ে যাকে রেখেছি তারা হচ্ছে এই ট্রান্সজেন্ডার, যেটা একটা বিতর্কিত বিষয়। জি স্যার, আমিও তো ওদের তাই বলি। বিশেষ করে ট্রান্সজেন্ডার কিন্তু তিন ধরনের শ্রেণীর মানুষের ভাত মেরে দিচ্ছে। সে যদি পুরুষ হয় তাহলে পুরুষের একটা দুর্নাম, আবার সে যদি মহিলা হয় সে হিসেবে মহিলা জাতি তাকে কি মেনে নেবে, এবং সর্বশেষ যেটা বলতে চাই সে কিন্তু হিজড়াও নয়। ট্রান্সজেন্ডার এবং হিজড়ার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে, বিশেষ করে বৈশাখী টেলিভিশনের এই আপাকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই আপা, তিনি কিন্তু সর্বপ্রথম খবর পড়েন ট্রান্সজেন্ডার নারী হিসেবে। এবার আমরা সেই কাঙ্ক্ষিত সাত নাম্বার পর্যায়ের ব্যক্তিত্বকে দেখতে যাচ্ছি, আর তারা হচ্ছেন মানে এটাকে আমি কি বলবো, মানে কি বলবো, আসলে এরা কিন্তু পুরুষও নয় নারীও নয়, মানে যখন যেটা ইচ্ছা তখন সেটা সেজে থাকে, সেসবে এই সাতটি কিন্তু তালিকায় আসে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের এপিসোড। সর্বশেষ যেটা বলতে চাই, নারী এবং পুরুষ এর বাইরে কোনো কিছু নেই। এখন হিজড়া বা থার্ড জেন্ডার নামে কোনো কিছু যদি থেকে থাকে সেটা একটা বিতর্কিত বিষয়। বিশেষ করে ইসলামে হিজড়াদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে, সে যদি পুরুষের মতো অবয়ব পায় তার মতো পুরুষের মতো তার কার্যক্রম পরিচালন করতে হবে, এবং সে যদি নারী হয়ে থাকে তাহলে তার নারীর মতোই স্বভাব বা লেবাস পোশাক ইসলামের প্রত্যেকটা কার্যক্রম মেনে চলতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের এপিসোড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহতাব স্যারের প্রতি আবারও শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমাদের আজকের এপিসোড শেষ করছি। আসসালামু আলাইকুম।